শিশুক রূপকথার অন্তহীন শৈশবে আপনাদের সবাইকে স্বাগতম। আবার চলে আসলাম নতুন একটা ভিডিও সাথী নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। একসাথে দুই দুইটা বার্থডে সেলিব্রেশন আপনাদের সাথে শেয়ার করব একদম ঘরোয়াভাবে। রূপকথার জন্মদিন ছিল এপ্রিলের 5 তারিখে, তো ওর 5th বার্থডেটা আমাদের পালন করা হয়নি ওরকমভাবে, কারণ রমজান মাস ছিল, রানিং ছিল রমজান মাস। কিন্তু বাচ্চা কাচ্চার কিছু আবদার আসলে থেকেই যায়, যেমন রূপকথার বাবারও প্রায় কয়েক ইয়ার যাবত কোনো জন্মদিন পালন করা হয় না, কিংবা আমরা একটু চেষ্টা করি যে জন্মদিনটা যেন না পালন করি। কিন্তু বাচ্চা কাচ্চা যখন একটু বোঝা শুরু করে তখন তাদের আবদারটা অন্যরকম থাকে। তো এবার যখন ওর বাবার জন্মদিন ছিল কিংবা ওর জন্মদিন ছিল, তো আমরা ওকে জাস্ট উইশ করেছি, তখন সে আবদার করছে আমার জন্মদিন, তাহলে আমার জন্মদিনের কেক কোথায়, আমি কেক খাবো, তারপরে আমি কেক কাটবো, এরকম একটা মানে আবদারও জুড়ে দিয়েছে। তো সবসময় আসলে ধর্মের কথা চিন্তা করে অনেক কিছু করতে ইচ্ছে করে না, আবার মনে হয় যে না, বাচ্চা কাচ্চার শৈশবটাকে মেরে ফেলাটা ঠিক না, কারণ ওদের ছোট ছোট আনন্দ থেকে বঞ্চিত করাটা খুব নাইনসাফি একটা ব্যাপার। আমার কাছে এটা একান্ত আমার নিজস্ব ব্যক্তিগত, আমি কোনো তর্ক বিতর্কে যেতে চাই না, কারণ আমি সবসময়ই একটা বেড়াজালে ভুগি, বিভিন্ন ধরনের বেড়াজাল যেটা আমি কাউকে বুঝাতে পারবো না, একটা দ্বন্দ্বের মধ্যে থাকি। ইসলাম আমাদের ধর্মের ব্যাপার, আবার আমাদের নিজেদের লাইফস্টাইল, সব কিছু নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকি, এটা একান্ত আমার নিজের ব্যক্তিগত। সেই জিনিসটা আসলে আমি আমার বাচ্চাকে চাপাতে চাই না, কারণ আমরা একটা শৈশব কাটিয়ে এসেছি, সেই শৈশবটাতে অনেক আনন্দ করতাম আমরা। তো আমার বাচ্চাটা কেন, সেই আমার বয়সের ভারটা কেন আমি আমার বাচ্চাটার উপরে দিব? তো পরবর্তীতে 9 জুন আমার হাজব্যান্ডের বার্থডে ছিল রূপকথার বাবার। তো রূপকথার বাবার বার্থডেতে রূপকথা চিঠি লিখছিল, কারণ সে এখন নতুনে লিখতে পারে। তো সেই এক্সাইটেশনটা ছিল অন্যরকম, আমার নিজের কাছে অনেক ভালো লেগেছে। আমি একটা চিঠি লিখে ওর খাতার নিচে রেখেছি, সেটা দেখে দেখে ও খুব সুন্দর করে কপি করে লিখছিল, আমার এতটা মনটা ভালো লাগছিল যে এটা একটা স্পেশাল ব্যাপার। তারপরে সন্ধ্যা হতে না হতেই ওর বাবা আসার আগে ও মানে খুব একটা আয়োজন, মা আমাকে বেলুন এনে দাও, মা আমাকে কেক এনে দাও, আমি আমার বাবার জন্য বার্থডে সেলিব্রেশন করব। মানে যেটা হয়, ও তো বাচ্চা মানুষ, ও তো যে জিনিসটা দেখতেছে টিভিতে কিংবা যে কালচার দেখতেছে কিংবা আশেপাশের যে জিনিসটা দেখতেছে সেই জিনিসটাই ও পেতে চাচ্ছে, যে জিনিসটা আমরা এড়িয়ে যেতে চাইলেও ওর জন্য এড়িয়ে যেতে পারছি না। তো আমিও একটু মোটামুটি সাজুগুজু করে রেডি হয়ে গেলাম, হাজব্যান্ডের জন্মদিন বলে কথা, হালকা পাতলা একটা গেট টুগেদার বলবো না, কারণ কেউই এখানে ইনভাইটেড ছিল না, জাস্ট একটা কেক এনেছিলাম বাইরে থেকে, সেই কেকটা কাটলাম, আর রূপকথাকে নিয়ে কিছুটা আনন্দ ঘন মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করলাম আজকে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, রূপকথার বাবার জন্য দোয়া করবেন, রূপকথার জন্য দোয়া করবেন, আমরা যেন সারাটা জীবন এভাবে সুখে শান্তিতে হেসে কেলে থাকতে পারি, আর আল্লাহ যেন আমাদের সমস্ত ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র গুণাগুলো কিংবা পাপগুলো মাফ করে দেন। এটুকুই বলবো, আল্লাহ হাফেজ। সবার জন্য অনেক আন্তরিক ভালোবাসা রইল, তো উপভোগ করুন। আই লাভ ইউ সো মাচ, আই লাভ ইউ সো মাচ। বলো, ইউ আর দা বেস্ট ফাদার, বেস্ট ফাদার ইন দা ওয়ার্ল্ড, ইন দা ওয়ার্ল্ড। তারপর কি লিখেছো দেখি তো, ইউ আর অনলি তাজিয়ানস পাপা, তাজিয়ানস পাপা। তারপর কি লিখেছো দেখি দেখি দেখি, অলওয়েজ বি With me that I love you, I love you, happy birthday.